আচ্ছা এনগেজমেন্ট করার সিস্টেমটা কি আমাকে একটু বুঝাই বলো তো সৈকত ভাই। ধরেন আপনি আমার কিছু টাকা দিলেন, সোনার দোকান যে সুন্দর একটা সোনার আংটি কিনলাম, আংটিটা কিনা যে নালারে পড়া দিয়ে আসলাম, মানে এনগেজমেন্ট বুকিং হয়ে গেল, বুঝছেন ব্যাপারটা? মানে ভাবি হিসেবে পুরোই বুকিং ভাই। আচ্ছা গোল্ডের আংটি লাগবে না? আচ্ছা গোল্ডের আংটির দাম কেমন হইতে পারে একটু বলো তো আমাকে। গোল্ডের ভরি তো 48,000 টাকা, মানে এক ভরি দেওয়ার দরকার নেই আপনার, হাফ ভরি দিয়ে মানে টোটাল 25,000 টাকার মধ্যে আমি ম্যানেজ করতে পারবো, বুঝছেন? 25,000 টাকা? না এত কম টাকা, মানে আমার কাছে তো টাকা নাই, এত কম টাকা আমি কই পাই, আমি তো বুঝতে পারতেছি না ভাই। শর্টকাটের মধ্যে আমার কাছে একটা বুদ্ধি আছে, বুঝছেন? এটা চিন্তা করে ভালো, তোমরা না একটা সিরিয়াস বিষয়ের মধ্যে এই ধরনের মজা না করলেও পারো। আমার মনটা কিন্তু এমনি অনেক খারাপ, আমি কি করব কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা শোনো, তোমরা যেটা করবা সেটা হচ্ছে খালাতো ভাই, নাইলার খালাতো ভাইয়ের বাসার ঠিকানাটা জোগাড় করবা। এটা পারবা না তোমরা আমার জন্য? হ্যালো মামা। এই তোরা বাসার ইয়েতে তালা দিয়ে কোথায় গেছিস ভাই? মামা আমি তো আমার বন্ধু মোস্তাকিমের বাসায় আসছি। নিয়ে তাড়াতাড়ি আয়, আমি তোদের ইয়ের সামনে দাঁড়িয়ে আছি। মামা আমি তো তাড়াতাড়ি আসতে পারবো না, আমি তো এই মুহূর্তে গাজীপুরে আছি। ও দেরি হবে তোর? ইয়ে কই? কে ভাইয়া? হ্যাঁ ভাইয়াকে একটা কল দাও, দেখো কই আছে। তোরা না এক একটা ইয়ে। ঠিক আছে মামা আমি আসতেছি। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। কার জন্য অপেক্ষা করতেছেন নাকি? জি। কার জন্য? আমার গার্লফ্রেন্ডের জন্য। নাম কি? আমার নাম হাসান। আরে আপনার নাম না, গার্লফ্রেন্ডের নাম কি? ও গার্লফ্রেন্ডের নাম, ওর নাম নাফিজা। নাফিজা। আপনি কি নাসিরের চিনেন? ও নাসির চিনি তো, ও আমার তো ছোট ভাইয়ের মতো, আমরা প্রায় একসাথে চা খাই। কেন? আর ওই যে টপটা নাসির? হ্যাঁ মামা। এই তুই কোথায়? আমি তো এখন কাজে ব্যস্ত মামা, আমি তোমার একটু পরে ফোন দিতেছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মামা আপনি কই? আমরা তো উত্তরা ইউনিভার্সিটির সামনে আছি, আপনি কাইন্ডলি একটু আসেন। তোরা থাক, আমি ইয়ে করে তাড়াতাড়ি আসতেছি। আপনার একটু জরুরি কথা আছে, আপনি চিন্তা করেন না। আসেন আসেন। ওকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই একটু সামনে যাও, ভাইয়ের লোক একটু কথা কইতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। ভাই আমার একটু জরুরি কাজ আছে। এই কাশু 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 কে ভাই? এই এটা পরে কইতেছি, কেন কাশু নেই। তুই কত এটা দেখতে কেমন? তুমি আমার গ্রামের জোহরা চাচিটা দেখছো? এই জোহরা চাচির কথা কইতেছো? হ্যাঁ জোহরা চাচির চেহারা কেমন হয়েছে দেখছো? কুচকে গেছে, চোখগুলো মনে হচ্ছে বাইরে আইতেছে বুড়ি। হ্যাঁ তুই এরকম, তার গায়ের কালার দেখছো কালো, এরকম একটা কালো লোকের তুই তার দেখতে গেছো তুই জায়গায়। হ্যাঁ আমার কথাটাকে শেষ করতে দাও। তুমি জোহরা চাচির বাড়িতে ডালিম গাছ দেখছো না? এই তুই আমার ডালিম গাছ শিখাস? ওই ডালিম গাছ থেকে আমি গ্রামে থাকতে কত ডালিম চুরি করে খাইছি। হ্যাঁ একবার কী ছিল জানো? ডালিম চুরি হওয়ার পরে চাষি গেছে আমগো বাড়িতে দৌড়ে, আম্মার জিগাইতেছে এই যে আমার ডালিম কই, তোমার পোলা ডালিম খাইছে। হ্যাঁ আম্মা কয় সে ডালিম খাইছে, আমার ডাকছে এই ডালিম কই। আমাকে কে ডালিম? কত জোর আছে ঘরে যে ডালিম গাছ আছে বাড়িতে, এই হেন তো ডালিম পাইতেছে না। খুঁজে আমি কই তাহলে জ্বর বোধে পড়েছে। কয় জ্বর কই? জ্বর বৃষ্টি বৃষ্টি নাই। আমার কথাটা তুমি শেষ করতে দিবা? ডালিম গাছের উপরে যখন রোদ পড়ে ওই রোদের মতো ঝিলঝিল করে। আমার কথাটাকে শেষ করতে দাও। সে কখ ডালিমের উপরে যখন রোদ পড়ে ডালিমটা পাকে, পাকলে মাঝখান দিয়া ফাটে, ভিতরে গোলাপি আর লাল কালারটা দেখছো তুমি? ওই রকম? হ্যাঁ হ্যাঁ ঠিক ওরকম সুন্দর। এই দাঁতগুলা কেমন? ওইটার ভিতরে যে সাদা বিচি থাকে না খাওয়ার পরে ওইরকম দাঁতগুলা। মাপুনের সময় দিছে সে আমার তামাম দুনিয়ার ঠিকানা জিগায় আবার দোতলায় পাঠাইছে। কাশু এই কাশু। কাশু কে ভাই? কেন কাশতেছি জানস? ওই মেয়েটাকে চিনস? ওর যে ভাই, সে আমার ভাই কয়, আমি তার ভাই কই, তুই আমার খালাতো ভাই, ওই মেয়েটা হলো ওই ভাইয়েরই বোন। তোর কি লাগে? খালাতো বোন ভাই। সারো সারো দবারতে যেতেছে, দবারতে যেতেছে। খালি বোন কেমনে ভাই? বোন কেমনে বোন তোমার শিখাইতে হবে। হ্যাঁ তোর আমি যেভাবে কইছি ওই মেয়েটার তুই দেখে রাখবি, আর যদি তুই ওই মেয়েটার দিকে উল্টা পাল্টা নজরে তাকাস তাহলে এই চোখ তুই এমন জায়গায় লাগাই দিব আজীবন টানাটানি করবি, খুলতে পারবি না। ইয়েটা গেল কোথায়? আসসালামু আলাইকুম ভাই। কারে খুঁজবা লাগছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ ইয়ে কে খুঁজছি? ইয়ে কি? ইয়ে কে কারে খুঁজতেছেন? আরে আমার ইয়ে কে? ও হাসান সাহেব রে। হ্যাঁ হাসান সাহেব কি হন আপনি? মানে ইয়ে মামা হই। ও তাহলে তো আমারও মামা তাই না? জি। আচ্ছা হাসান সাহেব কিন্তু খুব খারাপ একটা কাজ করছে জানেন? ইয়ে কি করেছে? আপনি নাসির নাম শুনছেন? নাসির নামে তো আমার অনেকই আছে। আরে সেই নাসিরের কথা কইতাছি না, টপ ট্যাটু নাসিরের কথা কইতাছি, সেই নাসির আমি, বুঝতে পারছেন আপনি সেই ইয়ে। হ্যাঁ, কি সৌভাগ্য, আপনার অনেক ইয়ে শুনেছি, আজকে দেখার সৌভাগ্য হলো। আপনার ভাগনা, বুঝতে পারছেন আমার এলাকা বহুত কাপজাপ করে, মেয়েদের সাথে যা শয়তানি করে, বিতলাম করে, এগুলো মানা করে দেন, বুঝতে পারছেন, এগুলো আমার প্রেস্টিজে লাগে। আপনার ব্যাপারটা বুঝতে হইব মামা, আপনার এলাকায় যদি এই ধরনের কাজ হতো আপনার প্রেস্টিজে লাগতো না? অবশ্যই ইয়েতে লাগতো। যাই হোক ভাগনা তো ওকে ইয়ে করে দেন। না না, আপনার ভাগনা তো পালা গেছে গা, এটা তো মাফ করে দিছি, আর তোর কোনো ব্যাপার না, কিন্তু আপনার তো শাস্তি লইতে হইব। ভাগনার শাস্তি ইয়েকে? হ্যাঁ, আপনাকে কানে ধরে উঠবোস করতে হইব। তুমি তো আমার মানে ইয়ের মতো, মানে ভাগনার মতো, এটা মাফ করা যায় না। আচ্ছা ঠিক আছে যান, আপনি কানে ধরে উঠবোস করার দরকার নেই, আপনি শুধু কানে ধরেন তাইলেই চলবো। ইয়েতে ধরবো? হ্যাঁ ইয়েতে ধরেন, কানে ধরেন। আচ্ছা ঠিক আছে মামা, হয়েছে, মাফ করে দিচ্ছি। আর শুনেন আপনার ভাগনার মোবাইলটা আমার কাছে আছে। ভাগনা দিয়ে? হ্যাঁ মোবাইলটা দিয়ে দেন। ওই তো আমার দিকে দৌড় দিচ্ছে, বুঝতে পারছেন, মোবাইলটা আমার হাতে ফালাই ধুয়ে দৌড় দিচ্ছে, বুঝতে পারছেন। নাসির মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে মামা, আমার ভাগনার ইয়েটা দেওয়ার জন্য। ওকে মামা, নো সমস্যা, সমস্যা নেই, আপনি চিন্তা করুন মামা, আমার জন্য দয়া করে একটু। অবশ্যই মামা, আমি তো মামা আপনি লিখে আছি, সমস্যার কোনো সমস্যা হবে আপনি আমার করবেন। ওকে মামা, তাহলে ইয়ে করি। ওকে মামা ইয়ে করি। ওকে, আসসালামু আলাইকুম।